হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং বিডি চ্যানেল। ফ্রেন্ডস, আজকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেবো, অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেবো, কিন্তু প্রত্যেকটা কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, যে আপনারা আপডেট সম্পর্কে জানতে পারবেন, নতুন প্লেয়ার সম্পর্কে জানতে পারবেন, আরও অনেক কিছু। তো ফ্রেন্ডস, সবার কাছে একটাই রিকোয়েস্ট হলো যে প্রথম থেকে বিডিটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না, এটাই হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আর বিডি শেষে একটা লাইক দেবেন। তো আমাদের আজকে প্রথম কমেন্টটি হচ্ছে এমডি মোবারক ভাইয়া কমেন্ট করেছেন যে ভাই, অ্যাড যদি লিমিট শেষ হয়ে যায় তারপর কি কোনোভাবে আবার চালু করা যায়? যেমন যেমন টাইম চেঞ্জ করে বা অন্যভাবে কি অ্যাডের যে অ্যাডের সিস্টেমটা আছে, মানে বারবার একবার গেমে ঢুকে যদি বারবার অ্যাড দেখতে চান তাহলে কি করতে হবে? উনি বুঝাইছেন এটা করা যায় না, এমন কোনো কথা না, করা যায়। যদি আপনি একটা শর্ত আছে বা লেট হবে, একটু হালকা লেট হবে, সাথে সাথে পাবেন না, ডেট চেঞ্জ করে কিন্তু করা যায় না। ডেট চেঞ্জ করলে কী হবে, আপনাকে গেমে ঢুকতে দিবে না। সো আপনাকে এর জন্য কী করতে হবে, যদি প্রথমে একবার গেমে ঢুকবেন, গেমে ঢুকে একবার অ্যাডটা দেখে নেবেন, এরপর VPNটা কানেক্ট করবেন, VPN কানেক্ট করে সাথে সাথে আবার গেমে ঢুকে যাবেন, মানে বের হয়ে একবার ঢুকবেন, এরপর দেখবেন আপনাকে আবার অ্যাড দিবে। যদি আপনি আবার VPNটা ডিসকানেক্ট করে আবার ঢুকবেন, আবার অ্যাড দিবে, আবার বের হয়ে আবার কানেক্ট করে আবার ঢুকতে হবে। সো এটা একটু কষ্ট করে কিন্তু আপনাকে কয়েনটা তুলতে হবে। সো এটা ছাড়া কিন্তু আর অ্যাওয়ে নেই, কারণ অ্যাডের সিস্টেম আছে একবার, তো আপনি যদি অন্য সার্ভারে যান তাহলে কিন্তু আরেকবার পাবেন, এটাই হচ্ছে সিস্টেম। আমাদের নেক্সট কমেন্টটি হচ্ছে আরিফ আহমেদ ভাই কমেন্ট করেছেন যে ভাই, দিবালা থাকবে না কেন? দিবালা না থাকার একটাই কারণ হচ্ছে সে যখন জুভেন্টাস ক্লাবটা ছেড়ে দিবে তখন তার কিন্তু ফিফা কন্ট্রাক্ট অটোমেটিকলি DLS থেকে সরে যাবে, DLS গেম থেকে ফিফা কন্ট্রাক্টটা অটোমেটিকলি সরে যাবে, যার কারণে ফাউলে দিবালা নেক্সট আপডেটে নাও থাকতে পারে। আর থাকবে না এমন কোনো আমি পার্সেন্টেজ দিয়ে শিওরলি বলতে পারতাছি না, থাকতেও পারে নাও থাকতে পারে, আমার মনে হয় না থাকবে বলে, কেননা যখন ফিফা থেকে তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তাকে আর DLS গেমে নাও রাখতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু অনেকেই কমেন্টটা করেছেন, আমি একটা কমেন্ট শো করলাম, সবগুলো কমেন্ট শো করিনি। পরের কমেন্টটি হচ্ছে পারহান আহমেদ ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া, বায়ান এর সার্জি গানাব্রিকে পাবো? এটা কিন্তু গানাব্রি এখন কিন্তু DLS গেমে নেই, বর্তমান যে সময়টা ওইটাতে কিন্তু DLS গেমে গানাব্রি নেই, যখন সে ক্লাব চেঞ্জ করবে বা লালিগা বা অন্যান্য ক্লাবগুলোতে আসবে, বুন্দেশলিগার কোনো প্লেয়ার কিন্তু নেই। আর আছে, হ্যাঁ, বুন্দেশলিগার কিছু প্লেয়ার আছে, সবগুলো প্লেয়ার কিন্তু নেই, যাদের সঙ্গে ফিফা কন্ট্রাক্ট নেই তারা নেই। আর গানাব্রি আমার মনে হয় না আসবে বলে মনে হচ্ছে না, গানাব্রি আসবে না, হতে পারে 2023 আপডেটে আসতে পারে কিন্তু সামনের আপডেটে আসবে না। আমাদের পরের কমেন্ট হচ্ছে এমডি সার টিভি কমেন্ট করেছেন ভাই, DLS গেমে কাস্টম কিট ওয়াইফাই দিয়ে ডাউনলোড হয় না কেন? ভাই, আমার কাস্টম লোগো ডাউনলোড হয় না ভাই, আমি এখন কী করবো একটু বলেন। সো আপনার মানে ওয়াইফাই দিয়ে আপনার কাস্টম কিটটা ডাউনলোড হচ্ছে না, এটার জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি আপনার যে গেমিং সার্ভার আছে ওইটা কানেক্ট নেই, একটা VPN, সকল কিছুর সমাধান কিন্তু VPN, একটা VPN, যে কোনো VPN হোক না কেন, কানেক্ট করে DLS গেমে গিয়ে কিট ডাউনলোড দিবেন, সাথে সাথে হয়ে যাবে, এটা কেন ওয়াইফাই আর ডাটা কোনোটাই প্যাক না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর আরিফ আহমেদ ভাই কমেন্ট করেছেন, প্রথমে আমি নিচের কমেন্টটা পড়তেছি, বাই DLS গেমে যে ভাষাগুলো শুনতে পাই তার অর্থগুলো নিয়ে একটা ভিডিও বানান প্লিজ, অ্যাসেসিং আচ্ছা যাই হোক ওটা না বলি, যদি DLS যদি দেন তাহলে ফ্যানগুলো গেম অনেক মজা লাগবে, ভিডিও 6-7 মিনিট ভালো হইতো। আচ্ছা যাই হোক, এটা উনি বুঝাইছেন যে DLS গেমে আমাদের যে কমেন্টেটর যে ধারাভাষ্যগুলো করে বা গোল দিলে ধারাভাষ্য করে তাদের যে কথাগুলো বলে ওইগুলো বাংলাতে বলতে, মানে বাংলা ট্রান্সলেট করতে, এটার পক্ষে কারা কারা আছেন বা এরকম একটা ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান, কারণ এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, অনেকগুলো কমেন্টেটর কিন্তু তারা করে, সবগুলোর বাংলা অর্থ কিন্তু খুঁজে বের করা অনেকটা কষ্ট, সো একজনের জন্য তারপর সম্ভব না, অনেকে যদি মতামত দেন তাহলে কিন্তু আমি এই ভিডিওটা বানাতে পারি। তো আজকে ভিডিও পর্যন্তই, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে জ্বরের কারণে ভয়েসটা একটু খারাপ আসছে, এটার জন্য আমি সবার কাছে দুঃখিত।